কুমারঘাটে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী। কুমারঘাট পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকেশ চক্রবর্তী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার সকাল দশটা নাগাদ ওয়ার্ডে ফ্ল্যাগপেস্টন লাগানোর কাজ করছিলেন। তখন কে বা কাহারা প্রার্থী কৃষ্ণকেশ চক্রবর্তীর উপর লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই আক্রমণের ফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকেশ চক্রবর্তী গুরুতর আহত হন এবং পরবর্তীকালে ওনাকে কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ওনাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। এই ঘটনার বিস্তারিত জানান কুমারঘাট পৌর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকেশ চক্রবর্তী। কুমারঘাট দশ নম্বর মিউনিসিপ্যাল গ্রুপ থেকে দাঁড়াইছে আর কি, কর্পোরেশন থেকে আমাদের দাঁড়া করাইছে দশ নম্বর ওয়ার্ডে। টিএমসি থেকে দাঁড়াইছি প্রার্থী হিসেবে। আমি আমার প্রচারের লেগে সেটা ফ্ল্যাক্স ফেস্টুন লাগাইতে গেছি। এই সময় তাদের দুর্বৃত্ত বাহিনী বিজেপির আমার ওয়ার্ডের মেম্বার সহ এই ওয়ার্ডের মেম্বার বিশ্বজিৎ দাস, অনল দাস আরও কিছু লোক নিয়ে তারা আমার উপর অ্যাটাক করে, ফ্ল্যাগ পেস্টন সিরা হুমকি দেয় আমাকে, বলছে যে ওটা তোলার জন্য। আমি বললাম আমার গণতান্ত্রিক অধিকার, আমি আমার ফ্ল্যাগ পেস্টন লাগাচ্ছি কেন, আমার এটা আমি তুলব কেন। ওরপর আমার উপর অ্যাটাক করে, মারধর করে, তারপর ফ্ল্যাগ পেস্টন এগুলো ছিঁড়ে ফেলে দেয়। এই দেখেন না, এইভাবে মারধর করছে, হাতটা তো মারছে, কোমরে মারছে, মাথায় মারছে, পেটে মারছে, না শুধু লাঠি দিয়েই মারছে। তারা আমার মোবাইল ছিল, মোবাইলটা পর্যন্ত তারা নিয়ে গেছে চিন্তাই করিয়া। এই অনল দাস আমার মোবাইলটা চিন্তাই করে নিয়ে গেছে। সাড়ে দশটা নাগাদ হবে, আশেপাশে লোকজন ছিল, তারা দূরে দাঁড়িয়ে দেখছে, কারণ ক্ষমতা নেই তারা আসবার, পরে দিয়ে দুঃখ প্রকাশ করেছে আসতে পারেনি। এই এই কেমন পরিস্থিতিতে আছি আমরা, কোথায় গণতন্ত্র? গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য আমরা নেমেছি, তারপরে এইভাবে অত্যাচার, এটা কোথায় গণতন্ত্র? বার্তায় একটা এমন করে কী লাভ হবে? কয়েকদিন পরে যখন ওরা থাকবে না সমর্থনে, তখন তাদের কী হবে, কী অবস্থা হবে? তারা এটা বুঝতে পারছে না। এমন মারধর করে কী লাভ হবে? এমন মারধর করে কোনো লাভ নেই। যার অর্ডারে সে আমার উপরে অ্যাটাক করলো, তারা সেই তো থাকবে না, যখন এই সরকার তখন থাকবে না, সেই থাকবে না, তখন তো তাকে দেখবে কে? এটা ভাবা উচিত প্রত্যেকের, এটা ভাবা উচিত। সবাই আমাদের নিজেরা লোক, একজন আরেকজনের উপরে, আমিও তো পারতাম ওর উপরে হাত তুলতাম, আমি তো হাত তুলিনি, মারার আছে মারবে। আমার আমার সাথে অন্যরা ছিল, অন্যরা আমি বলেছে মারার হলে আমাকে মারুন, ওই তাই আমার উপরে অ্যাটাক করেছে, ওদেরকে সরিয়ে দিয়েছি। ওরা দুই তিনজন ছিল আমার সাথে ওই ফ্ল্যাক্স গাড়ার জন্য, বাইক নিয়েছিল, বাইক বাহিনী ছিল, তারা চার পাঁচটা বাইক নিয়ে এসে আমার উপর হামলা করলো। এটা সুষ্ঠু একটা ইয়ে চাইতেছি। এমন করে কি হয় গণতন্ত্র? যেখানে সুষ্ঠু একটা গণতন্ত্র হবে এটাই তো আশা করেছিলাম, এটা কোথায় গণতন্ত্রের সুষ্ঠু ব্যবস্থা চলছে? এটা মামলা এখন করব আমরা গিয়ে। কৃষ্ণকেশ চক্রবর্তী, বাড়ি সুকান্ত বলি। কৃষ্ণকেশ চক্রবর্তীর শারীরিক অবস্থা নিয়ে কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সঞ্জিত চাকমা আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান। ঘটনাগুলো থেকে একজন কৃষ্ণকেশ চক্রবর্তী 34 বছরের একজন লোক রে 11:35 হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে এসেছিল উইথ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট। তো লেফট রিস্টে মানে মুভমেন্ট একটু রেস্ট্রিকশন আছে, তো এখানে এক্সরে সুবিধা নাই, যার কারণে আমি এই ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি কৈলাস শহরে। অন্য কোনো মেজর তেমন ইঞ্জুরি আমি দেখিনি, এক্সেপ্ট এই লেফট রিস্টে একটু জয়েন্টে ওই মুভমেন্ট রেস্ট্রিকশন আছে, অন্য কোনো মেজর কিছু দেখিনি। পেশেন্টটা নিয়েছিল 11:35। আমার নাম ডক্টর সঞ্জিত চাকমা, আমি কুমারঘাটের এমন।